তাহলে রাজ চক্রবর্তীর এসবিএফ আমাদের হতাশ করলো, আমরা যা ভাবছিলাম সেটা হচ্ছে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। অ্যাকচুয়ালি আমার এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা কমে গেছে, কারণ আমি মানে একটা ভিডিওতে বলেছিলাম যে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর একটা ছবি আসতে চলেছে, যেটা হচ্ছে ফাটাকেষ্ট্র 3, যেটা শোনা যাচ্ছিল বিভিন্ন নিউজ মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতেই এটার প্রচার হচ্ছিল। কিন্তু এখন যেটা জানা গেছে যে এই ছবিটা কিন্তু মার কাটারি অ্যাকশন ছবি হবে না, অর্থাৎ এটা কিন্তু মাস কমার্শিয়াল অ্যাকশন মুভি বা ফাটাকেষ্ট্র 3 কোনোটাই কিন্তু হবে না। এবং এটা জানা যাচ্ছে এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী থাকবেন মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকায়, এবং এই ছবিটায় কিন্তু মানে কিছুটা ফ্যামিলি টাচ থাকতে পারে, এবং সেই মাস মাসালা মার কাটারি অ্যাকশন ফাটাকেষ্ট্র মতো মার কাটারি ডায়লগ সেরকম কিছু থাকতে মানে থাকবে না। সো এটা কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমি ভেবেছিলাম যে এটা মানে ভালো কামব্যাক হবে মাস সিনেমার, এবং ফাটাকেষ্ট্র সিরিজেরও একটা কামব্যাক হবে, যেটা কিন্তু একটা হিউজ হিউজ সফল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু রাজ চক্রবর্তীর হাত ধরে আমরা ভেবেছিলাম যে মাস সিনেমা কিন্তু আরও ভালো অবতারে আসবে, এবং এসবিএফ একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, আপনারা মনে করে যদি দেখেন, যে 2024 কিন্তু একটা মাস ছবি রাজ চক্রবর্তী আনছেন। আমরা ভেবেছিলাম এই ছবিটাই সেই ছবি, কিন্তু যা মনে হচ্ছে নিউজ শুনে সেটা হচ্ছে এই ধরনের কোনো ছবি আসছে না। মোটামুটি একটা রিলেশন ভিত্তিক গল্প, বাবা ছেলের গল্প নিয়ে একটা ছবি আসতে চলেছে, যেখানে মিঠুন চক্রবর্তী বাবার রোল প্লে করবেন এবং ঋত্বিক চক্রবর্তী ছেলের রোল প্লে করবেন। সুতরাং আমাদের হয়তো আবার অপেক্ষা করতে হবে কবে এই কম্বিনেশন একটা বিশাল মাস ছবি আনবে। সো আপনাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে, আপনারা কি হতাশ হলেন নাকি এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।